কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9:30, আর এই 9:30 তোমাদের সাথে কথা বলতে চলে এলাম, কিন্তু এই 9:30 মধ্যে আমার ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম, স্কুল থেকে নিয়েও চলে এসেছি। প্রচন্ড গরমের জন্য ওদের স্কুলটা এখন মর্নিং স্কুল করে দিয়েছে, আপাতত কিছুদিন, বেশ কিছুদিন মর্নিং স্কুল চলবে। তো সকালবেলা স্কুলে নিয়ে চলে গেছে, দুধ বিস্কিট খেয়ে চলে গিয়েছে, এখনো কিচ্ছু খায়নি স্কুল থেকে এসেই সঙ্গে সঙ্গে ব্যাগটা ভাবাস করে খাটের মধ্যে রেখে দিয়ে খেলনার ব্যাগ থেকে সব খেলনাগুলো ঢেলে খেলা শুরু করে দিয়েছে। তো যাই হোক, ও এখন খেলা করবে, কিছু করার নেই। আমি আগে ভাবলাম তোমার সাথে কথা বলে নিই একটুখানি, তারপর ওকে খাওয়াবো আবার, তারপর অন্য কাজকর্ম করবো। তুমি তো চলো, তোমরা আমার সঙ্গে থাকো, আমি সারাদিন কী করছি না করছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাকেও চলে যাবো না, এখানে দেখো আমার ছেলে হচ্ছে খেলছে এখন, খেলনাগুলো পুরো ব্যাগের মধ্যে থেকে সব ঢেলে পুরো বারান্দায় ছড়িয়ে দিয়েছে। আর এখানে মাছ নিয়েছে কৌটের মধ্যে করে, মাছ নিয়ে জাগিয়ে রেখেছে, কালকে রাত্রেবেলা আমার ভাই ধরে দিয়েছে খেলবে বলে। আর এদিকে দুপুরবেলার জন্য ভাতটা বসিয়ে দিয়েছে ইন্ডাকশানে, তো এখন খিদে পাচ্ছে, আমি কি একটু খেয়ে নেব। আর 9:30 বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছে, ভাতটা হোক ফলে আজকে চিকেন কষা যা কিছু হবে, শুধু একটা তরকারি ভাত হবে, গরমের সময় বেশি বেশি ভালো লাগছে না খেতে। আর তার সঙ্গে নিম পাতা ভাজা থাকে, শুকনো নিম পাতা ভাজা থাকে, সেটা একটু তেল টেল দিয়ে মাখিয়ে ভাতের সাথে খেয়ে নেওয়া হবে। আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে, এই ছোলা ভাজা করেছে পেঁয়াজ টিয়াজ দিয়ে, তো এই মুড়ি আর ছোলা ভাজাটা খাবো। আর যেহেতু ছেলে এখন খেলছে, ছেলেকে খাওয়াইনি, কারণ এসে আবার একটুখানি বাদাম টাদাম খেলে, বাদাম বলতে ওই যে মশলা বাদাম হয় যেগুলো পাওয়া যায় বাজারে কিনতে, তো ওই মশলা বাদাম খেয়েছে, কারণ এমনি বাদাম খেতে চায় না বলে ওইরকম মশলা বাঁকানো বাদাম দিলে তাও দু চারটে করে খায়। আর অনেকবার চেষ্টা করেছে বাদাম ভিজিয়ে টিজিয়ে খাওয়ানোর, কিন্তু কিছুতে খাওয়াতে পারছি না। তো যাই হোক, যা খাচ্ছে খাক, ওইভাবেই থাকুক, আর কী করবো। আর এখন আমি তো খাবো, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ছোলা মুড়ি খাবো। আর এদের খাওয়া হয়ে গিয়েছে, বৈশিষ্ট্য আমার জন্য রেখেছিলো আমি খাবো বলে, তো চলো একটা গপ গপ করে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। আমার টিফিন করা হয়ে গিয়েছে, আর বাবানকেও একটু টিফিন করে খাইয়ে দিলাম। এবার আমি চিকেনটা রান্না করতে বসেছি, আর এটা হচ্ছে ক্যালবার্ড মুরগির মাংস। তো এই মাংসটা একটু ফ্যাটি ফ্যাটি মতো হয়, বাট ভীষণ টেস্ট হয়, আমার খুব ভালো লাগে খেতে। তোমাদের কার কার এই ক্যালবার্ড মুরগির মাংসটা ভালো লাগে খেতে আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও। তো চলো একটু কষিয়ে টষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। আর এদিকে দেখো, আমি এসে দেখছি আমার বোন মাছ কাটতে বসেছে। এই মাছগুলো কিন্তু একদম জ্যান্ত, একদম টাটকা মাছ। এখানে আছে দুটো জাপানি পুঁটি মাছ রয়েছে, একটা সিলভার কাপ রয়েছে, আর এদিকে আছে একটা মনোপিয়া মাছ। তো দাঁড়াও, এই দেখো মনোপিয়া মাছটা দেখে একদম জ্যান্ত, আর সিলভার কাপ মাছটাও জাপানি পুঁটি সেমভাবে এরকম নড়াচড়া করছিল, মাছটা একদম ছিল। কিন্তু এই মাছটা আমার ছেলে কিছুতেই কাটতে দেবে না, বলছে এই মাছটা আমি খেলা করবো, এই মাছটা কাটবে না। এক দৃষ্টিতে সেখান থেকে মাছ কাটছে, সেখান থেকেই দাঁড়িয়ে রয়েছে, নড়াচড়াও করছে না, সেই খাইয়ে দিয়েছে, এখানে সেই দাঁড়িয়ে রয়েছে। আর এখন না, যে কোনো মাছ বাজার থেেকে নিয়ে আসলে যদি এরকম জ্যান্ত থাকে, কানকো ফোড়া, আমার ছেলে কাটাকাটি করলে ভীষণ কান্নাকাটি করে, তো ওই জন্য কী হয়, ওর চোখের আড়ালে গিয়েই মাছগুলো কাটা হয়। আজকে আমার বোন যেহেতু বারান্দায় কাটছে, ও সেই জন্য একেবারেই মানে চোখের সামনে, অন্য সময় হয় কি মানে অসুবিধা হয় না, কিন্তু আজকে একদম চোখের সামনে, খারাপ লাগে ও কান্নাকাটি করে বলে, তো কিছু করার নেই। বাট এরকম গরমের সময় কিন্তু এই ধরনের জ্যান্ত মাছের ঝোল ভীষণ ভালো লাগে, মানে একদম জিরে বাটা দিয়ে, পেঁপে, ঝিঙে এইসব দিয়ে ঝোল করলে দারুণ খেতে লাগে গরমের সময়। তোমাদের কার কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও। গুড ইভিনিং ফ্রেন্ডস, সেই সকালে তোমাদের সাথে কথা বলেছি, তারপর আর কথা বলতে পারিনি, মান টান করিয়ে খাওয়াতে অনেকটা সময় লেগে গিয়েছিল। আর যেহেতু কালকে রাত্রে মানে কালকে বিকেল থেকে রাত পর্যন্ত বেশ মুষলধারে একটু বৃষ্টি হয়েছিল, আর ওয়েদারটা তার জন্য ঠান্ডা ঠান্ডা রয়েছে ভালো। আর ওকে খায় টায় দিয়ে ওকে ঘুম টুম পাড়িয়ে থেকে আমি নিজেই ঘুমিয়ে পড়েছি। 10টা বাজে উঠেছি জাস্ট, কিছুক্ষণ হলো সেই 12:30 থেকে ঘুমিয়েছি পুরো 5টা পর্যন্ত। আরে চলো ওকে খাবো, ওরও খাওয়ার টাইম হয়ে গেছে, ঘুম থেকে উঠেছে। তুমি কি খাবে? ও কিছু খাবে না, একটু আগে বলছে তুমি কি খাবে বলো, আমি দুধ সুজি খাবো। দুনা জুড়েছে পায় না, কেন জুড়েছে বলো? যখন বলেছে খাবো, খাওয়ার আগে ওকে বাইরে নিয়ে ঘুরতে যেতে, আমি বলছি না তুমি খেয়ে তারপর বাইরে যাবে, এখন বলছে দুধ সুজি খাবো না, ভীষণ বদমাইশ হয়ে গিয়েছে, মানে খালি একটু বাইরে ঘুরতে ঘুরতে নিয়ে যাওয়া। দুগুলো দেখো ইঁদুরে নিয়ে পালিয়েছে, এ বাবা দাঁতগুলো সব পোকা খেয়ে নিয়েছে দাঁতগুলো, যা যা যা। তো চলো, আমার বোন হচ্ছে দুধ সুজিটা করে দিয়েছে, একটু ঠান্ডা করতে দিয়েছে, একটু ঠান্ডা হয়ে গেলেই ওকে খাইয়ে দেবো, খাইয়ে নিয়ে ওকে একটু বাইরে নিয়ে ঘুরতে যাব। বাইরে মানে এমনি বাইরে কোথাও না, একটু বাড়ির সামনে হয়তো ওখানে একটু ঘুরবো। দুধ সুজি করতে তো করে দিয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার জন্য, একটু ঠান্ডা হয়ে যাক তারপর ওকে খাওয়াবো।
ও খাবে না, ওকে আগে ঘুরতে নিয়ে যেতে হবে তারপর ও খাবে। তো ঠান্ডা হোক, চলো ওকে খাইয়ে নি। মোটে না খেলে দাঁতে পোকা হয়ে যাবে। নেমে যাচ্ছে করে খাট থেকে, মাপবো আমি, চলো খাট থেকে নেমে পালাচ্ছে। খাবে না বলে ভীষণ বিচ্ছু, যেমন বিচ্ছু খেলে খাবে না বলে পালাচ্ছে, দেখেছো কিরকম বদমাইশ। খাবো না, খাওয়ার কথা শুনে খালি পালাবে। খাওয়ার থেকে লাভ পাচ্ছে বেশি। আয় চলে এসে, দেখে এসো খেয়ে না তাহলে। আবার নারকেল নাড়ু করবে, এটা হয়ে গেলে আমার বোন নারকেল নাড়ু করবে। চলো নারকেল নাড়ু করবো। আরেকটা নেট নেই, নেট নেই এখন, এখন ওয়াইফাই অফ হয়ে আছে। ও যাই বলো, এইটুকু তো খাবার, খেয়ে নাও জল দে একটু। ও জল, ঘুম থেকে উঠেছে না, মেজাজটা ঠিক নেই এখন। তুমি ঘুম থেকে উঠে তোমার আম খেতে বলছিলে দুজন, তো তুমি খাওনি কেন? ঠান্ডা হয়ে জন্য না, খাই দে তাহলে। আমি খাই দেবো, তাড়াতাড়ি করে বলো। মিনি খাই দে, তাই মিনি তো খাওয়াচ্ছে। তুমি একটু হাওয়া দাও পাকাটা নিয়ে, পাকাটা হাওয়া দাও, দাও খাই দাও, আমি হাওয়া দাও। ভীষণ বদমাই দেখছো, খাওয়ার সময় কেমন বদমাইশি করে। কি মাটি করছে? দেয়ালে মাটি করছে, কত রকম আজব কথা শিখেছে। ঠিক আছে তুমি খেয়ে নাও, পুকুরে তোমার স্নান সাঁতার শেখাবো। ঠিক আছে চলো, তাহলে আমি খাই দেবো। কি আমি কি খাই দেবো? ঝটপট পাঁচ মিনিটের মধ্যে একদম। হ্যাঁ দেখে যাচ্ছে সবাই ঘুম থেকে উঠেছে, এখন মেজাজ ঠিক নেই। দেখো চোখে মারে এরকম করে ওদের সঙ্গে, ওরা করলে ওগুলো করতো, আমি তো করলে করতে পারে না, ভয় জিজু হয়ে খেয়ে নেয়। তো এখন আমার বোন নারকল ছাই মারতে বসেছে নারকল নাড়ু বানানোর জন্য, আর আমি ওর কাছেই আছি, ওকে একটু বলে বলে দিচ্ছি কিভাবে করতে হবে নাকি। যদিও ও এর আগে করেছে তাও বলছে তুই বলে দে, আমি সেইভাবে করি। তো নারকলটা দেওয়ার পর বেশ খানিকটা চিনি দিচ্ছে, আর এখানে চিনির পরিমাণ একটু বেশিই লাগবে, তার কারণ নারকেল নাড়ু করতে গেলে একটু চিট না হলে ভালো হয় না। তো খানিকটা দুধ দিয়ে দেবে, দুধটা কিন্তু একসঙ্গে দেব না, অল্প অল্প করে বারবার দেবো। নারকল আস্তে আস্তে চিনি রসের সাথে মজে মজে আসলে তারপরে অল্প অল্প করে দুধ দিলে ভালো চিটটা আসে। তো চলো নারকেল নাড়ুটা করুক, আর আমি ওর কাছেই আছি। তো এখন সন্ধ্যে টন্ধে পার হয়ে গিয়েছে, সন্ধ্যে দেওয়া হয়ে গিয়েছে, আর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। এখন বোন হচ্ছে একটু মশলামুড়ি মতো করছে বাড়িতে, একটু শশা কাঁচা ছোলা কাঁচা পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে মশলামুড়ি করেছে। তো ওটাই এখন খাবো, সবাই মিলে খাবো একসঙ্গে একটা গামলার মতো হচ্ছে। তো নারকেল নাড়ুটা হয়ে গেলে নারকেল নাড়ুটা পাকিয়ে তারপর ছেলেকে পড়তে বসাবো, আপাতত ততক্ষণ মুড়িটা খাবো। খেতে পাচ্ছে সন্ধ্যে হলে একটু কিছু খাই খাই, একটা ভাব হয় সন্ধ্যে পার হয়ে গেলে। চলো এখন মুড়ি খাওয়া। হে স্বপ্ন দি সাহারা, হে রাত যে গেলে কা কবিতা, এ নীল ধ্রুব তারা। হে স্বপ্ন দি সাহারা, হে রাত যে গেলে কা কবিতা, আজি শুভ দিনে উপহার। কি দেবে মুড়ি দে? আরে তেল দিতে হবে, বড় খাওয়া দাওয়া যেটুকু খাবে। নারকেল ছাই মারা হয়ে গিয়েছে, এবার নাড়ুগুলো পাকাবো। তো চলো নারকেলগুলো পাকিয়ে নিই আমরা। আর এইদিকে দেখ আমার বোন একটা যা স্যান্ডেল কিনা, তো এটা হয়ে গিয়েছে, আর এইগুলো আমরা এখন বানাবো। তো চলো এগুলো চট হয়ে গিয়েছে, আর যেহেতু খুব গরম ছিল ওই জন্য ভালো করে পেন করে গোল করতে পারিনি, আপাতত চেপে চেপে নাড়ুর একটা শেপ দিয়ে দিয়েছি। একটুখানি ঠান্ডা হয়ে গেলে গোলটা করবো, কারণ প্রচণ্ড গরম চ্যাটচ্যাট করছে হাতে। তো হাতের অবস্থাটাও দেখো পুরো লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখো পুরো লাল হয়ে গেছে হাতে, এত গরম, গরমে চেপে চেপে দেখো, দেখতে পাচ্ছ। তাও এখানে বাটি করে একটু জল নিয়েছি, হাত ডুবে ডুবে করছিলাম, তাও হাতটা না লাল হয়ে গেছে, তিনজনেরই হাত সেম হয়েছে।
তো চলো হাতটা ধুয়ে নিই, তার একটু পরে এসে গোল গোল মতো করে, মানে এটা গুলো দেখতে পাচ্ছেন যে এই গাটা একটু এইরকম হয়ে আছে, এই গাটা একটু প্লেন করে দেবো। তো এটা একটু গরম থাকতে থাকতেই করতে হবে, নাহলে আবার ঠান্ডা হয়ে গেলে হবে না। তো আপাতত এই হাতটা একটু জলে ঢুকিয়ে এসে একটু হাতগুলো ডুবিয়ে ধুয়ে নিই, তারপরে করবো। তেল লেগেছে হাতে, পুরো তেল লেখা দেখো, তেল গড়িয়ে আছে দেখো, নারকেল তেল। তো চলো পরে এসে তা গোল করছি, নারকেল নাড়ুগুলো গোল গোল করে একদম ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিয়েছি। আর তোমাদের তখন দেখানো হয়নি, কারণ কারেন্ট চলে গেছিলো, তাই আর ভিডিও করতে পারিনি। আর আমাদের রাতের খাবারও খাওয়া হয়ে গেছে, দেখো ছেলে এখানে খাওয়া দাওয়া করে একটু পড়িয়েও নিয়েছি, তার ফাঁকে পড়িয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করেছে, এখনও মোবাইল দেখছে। এখন মোবাইলে কার্টুন ফার্টুন দেখে না, এখন বেশি দেখে ওই যে বক্সিংগুলো দেখে বেশি। তো যাই হোক, আমাদের সকলেরই খাওয়া হয়ে গেছে, এত পরিমাণে কারেন্ট যাচ্ছে না আজকে, যার জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ কারেন্টটা না থাকলে খেতে যেন খুব বিরক্ত লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সবাই আমার পাশে থেকো এখনকার মতো।